আপনি এক রাতের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন না, বাট আপনি নিজের লাইফের ডাইরেকশনকে এক রাতেই পরিবর্তন করতে পারবেন। আমি শিওর যে আপনাদের প্রত্যেকের মনে নিজের একটি বেটার ভার্সন রয়েছে, যাকে কিনা আপনি ফিউচারে অ্যাচিভ করতে চান, বা এমন কোনো মাইলস্টোন আপনার কল্পনায় রয়েছে যাকে কিনা আপনি পূরণ হতে দেখতে চান। হতে পারে সেটি কোনো প্রফেশনাল মাইলস্টোন, কোনো এক্সাম ক্লিয়ার করা, কোনো জব বা প্রমোশন, বিজনেস স্টার্ট করা, ফিটনেস, নতুন কোনো জিনিস শেখা বা কোনো পার্সোনাল মাইলস্টোন। আই এম শিওর আপনার মস্তিষ্কে নিজের জন্য এমন বেশ কিছু গোলস রয়েছে যেগুলিকে আপনি ফিউচারে বাস্তবায়িত হতে দেখতে চান, বাট প্রতিবার যখন আপনি এগুলির ব্যাপারে ভাবেন তখন আপনি জানতে পারেন যে এগুলিকে অ্যাচিভ করা অতটাও সহজ নয়। এতে বহু এফোর্টস এবং বহু সময় লাগবে, বহু সময় বলতে বহু মাস, ইভেন বহু বছর লাগবে। বাট আজকের এই ভিডিওটি এই টপিকটির ওপরেই, যে যদি আপনি কোনো পার্টিকুলার গোলের ওপর সিরিয়াস থাকেন, যদি আপনি নিজের লক্ষ্যের ওপর অটুট থাকেন, তাহলে সেই লক্ষ্যকে পূরণ করার জন্যে, সেই গোলকে অ্যাচিভ করার জন্যে আপনার কেবলমাত্র 6 মাসের প্রয়োজন। 6 মান্থস অফ অ্যাবসলিউট ফোকাস, কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন। তারপর আপনাকে সেই মাইলস্টোনটিকে অ্যাচিভ করার জন্যে কেউ এবং কোনো কিছু বাধা দিতে পারবে না। যদি আপনি কোনো এক্সাম ক্লিয়ার করতে চান, দেন বাকি সমস্ত কিছুকে ভুলে গিয়ে কেবলমাত্র 6 মাস এক্সামের ওপর ফোকাস করুন। কোনো বন্ধু নয়, কোনো আত্মীয় নয়, সোশ্যাল মিডিয়া নয়, কোনো কিছুই নয়, কেবলমাত্র স্টাডি 6 মাসের জন্যে। তারপর কেউ আপনাকে সেই এক্সামকে ক্র্যাক করতে বাধা দিতে পারবে না। যদি আপনি ওয়েট লুজ করতে চান, তাহলে আগামী 6 মাসের জন্যে সেটিকে নিজের টপ প্রায়োরিটি বানান। প্রতিদিন এক্সারসাইজ করুন, প্রতিদিন হেলদি খাবার খান। কেবলমাত্র 6 মাসের সেলফ কন্ট্রোল দ্বারা আপনি এমন বডি শেপকে পেতে পারেন যার হয়তো আজ আপনি স্বপ্ন দেখেন। এই স্ট্র্যাটেজিটি এই জন্যেই এফেক্টিভ, কারণ এটি একটি সিম্পল কনসেপ্টের ওপর তৈরি। যদি আপনাকে স্কুলে কোনো অ্যাসাইনমেন্টের জন্য 1 মাস দেওয়া হয়, তাহলে আপনি সেটিকে 1 মাসেই শেষ করবেন। আপনি সারা মাস প্রোক্রাস্টিনেট করবেন, যে আজ নয় কাল করব, আজ থাক পরশু করব, এবং মাসের লাস্ট 2 দিনে সেই অ্যাসাইনমেন্টটির ওপর কাজ করা শুরু করবেন। বাট সেই সেম অ্যাসাইনমেন্টটি যদি আপনাকে 2 দিনের মধ্যে কমপ্লিট করতে বলা হয়, তো এক্ষেত্রেও আপনি সেম এফোর্ট, সেম কোয়ালিটিতেই সেই অ্যাসাইনমেন্টটিকে 2 দিনেই কমপ্লিট করে দেবেন। এর কারণ হলো এই যে, যখন আপনার ব্রেন জানবে যে এই কাজটি এখন অতটা আর্জেন্ট নয়, তখন ব্রেন সেটিকে যখন মন চাইবে তখন করবে। বাট যখন আর্জেন্ট থাকে, তখন আপনি সেই টাস্কটিকেই টপ প্রায়োরিটি বানিয়ে দেন। আর এই সেম কনসেপ্টটি লাইফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনি যে যে পরিবর্তন নিজের মধ্যে দেখতে চান বা যে যে মাইলস্টোনকে অ্যাচিভ করতে চান, সেগুলির ব্যাপারে ভাবলে তো মনে হয় যে 2-3 বছর সময় লেগে যাবে, কিন্তু যদি আপনি নিজেকে কেবলমাত্র 6 মাস দেন, 6 মান্থ অফ কমপ্লিট ফোকাস অ্যান্ড কমিটমেন্ট, তাহলে আপনি সেটিকে 6 মাসের মধ্যেই পূরণ করতে পারবেন। একবার ভেবে দেখুন যে বর্তমানে আপনি 10-12টি গোলকে অ্যাচিভ করার জন্যে 3-4 বছর সময় দিচ্ছেন, বাট রেজাল্ট আসছে একদম 0। কিন্তু এই স্ট্র্যাটেজিকে ইউজ করে এক এক করে আপনি আপনার সমস্ত গোলকেই অ্যাচিভ করতে পারবেন, আর আজ থেকে 6 মাস পর আপনি নিজের এক ইম্প্রুভড ভার্সন হয়ে যাবেন। আর এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ওপর যে আপনি নিজের মধ্যে সেই ইম্প্রুভমেন্টকে দেখতে চান কি না। ইটস ওকে যদি আপনি সেই গোলকে 100% অ্যাচিভ করতে না পারেন, ইটস ওকে যদি আপনি ট্রাই করার পরও ফেল হয়ে যান, বাট দ্য পয়েন্ট ইজ, যদি আপনি সেই স্বপ্নকে নিয়ে কমিটেড এবং কনসিস্টেন্ট থাকেন, তো আপনি সেই 6 মাসের পিরিয়ডে নিজের মধ্যে এক বিশাল ইম্প্রুভমেন্টকে দেখতে পাবেন, যা হয়তো 3-4 বছর ধরে 10-12টি গোলকে অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি পেতেন না। তাই আজ থেকেই সব কিছু ভুলে কেবলমাত্র সেই একটি জিনিসের উপর ফোকাস করুন যা আজ আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং 6 মাস, কেবলমাত্র 6 মাস নিজের মন প্রাণ দিয়ে সেই কাজকে করুন। লোকেদেরকে না বলতে শিখুন। যদি কোনো জিনিস বা ব্যক্তি আপনার গোলের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, তো সেটি এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, সেগুলিকে না বলুন, ইট ক্যান ওয়েট। আপনি সবথেকে আগে নিজের ডেইলি কাজকে কমপ্লিট করুন, তারপর কারো জন্যে কোনো কিছুর জন্য সময় দিন। দেখুন, আমি বলছি না যে আপনি নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের ভুলে যান, নিজের ফ্রি টাইম ভুলে যান, না, আমি বলছি না এটা। ইটস আপ টু ইউ, এদেরকে বা এগুলিকে লাইফে ব্যালেন্স করে রাখুন। দেখুন, আমি জানি যে টানা 6 মাস কনসিস্টেন্ট থাকা অতটাও সহজ নয়, বাট ইমাজিন যে যদি আপনি এই রেসকে কমপ্লিট করে নেন, ইমাজিন যে এই 6 মাস আপনি কতটা ইম্প্রুভ হয়ে যাবেন, ইমাজিন যে সেই রেসকে কমপ্লিট করার অ্যাচিভমেন্ট আপনি কী পাবেন যদি আপনি গিভ আপ না করেন। তাহলে যদি কোনো জিনিস আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে লাইফে একবার না একবার আপনাকে সেটিতে নিজের 100% দিতেই হবে। আশা করছি এই কনসেপ্টটি আপনাকে ভালো লেগেছে। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যেমন কী জিনিস রয়েছে যেটিকে আপনি এই 6 মাসের মধ্যে কমপ্লিট করতে চান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।